পুরাণ আর ইতিহাস হচ্ছে পুরাণ মানে তো পুরোনো কথা কিন্তু আমাদের একটা আলাদা ঝড় আছে পুরাণে যেমন একটা মৎস্য পুরাণ কি বিষ্ণু পুরাণ এগুলো সব একটা ঝড় কিন্তু কথা বলতে গেলে এটা বলতে হবে যে পুরাণ কিন্তু অনেক আগের কেন ফিকশন হবে পুরাণ সমস্ত পুরাণই আমাদের ইতিহাস মানে পুরাণের মধ্যে আপনি যা যা ধরেন সোশ্যাল স্ট্রাকচার যা তৈরি হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য এরা কি আচরণ করবে কি করবে না করবে এই যে সব জিনিসগুলো এগুলো সব পুরাণের মধ্যে আছে জানলে স্মৃতিশাস্ত্র যারা সব আইনের বই তৈরি করেছে তারা সব পুরাণকে কোট করে পুরানি ইতিহাস আবার আমাদের শাস্ত্রীয়ভাবে যেটা বলা হয় মহাভারত পুরাণকে ইতিহাস বলা হয় ইতিহাস মানে কি ইতি দাস ইট হ্যাপেন এইটা হচ্ছে ইতিহাস এরকম এরকম ছিল তো মহাভারতকে অনেক কিন্তু আবার বলেন না ওটা কাব্য বেশ করে বামপন্থীরা বলেন ভুল বলেন জানেন না কিছু জানেন না বলে বলেন হ্যাঁ মহাভারতের ইতিহাস মহাভারত যে ইতিহাস সেটা প্রমাণ করে দেওয়া যায় কারণ কি কী ছিল তখনকার রাষ্ট্র ব্যবস্থা কিরম ছিল সব কিন্তু মহাভারত থেকে প্রমাণ করে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি কেন যে এই কারণে যে তার তো ইতিহাসটা অনেক আগে ধরা আছে আমাদের যে ব্রাহ্মণ গ্রন্থগুলো ঠিক বেদের পরের যে ব্রাহ্মণ গ্রন্থগুলো সেইখানে কতগুলো তারা কতগুলো রাজার নাম করছেন যে এদের ঐন্দ্র মহাভিষেক যোগ্য হয়েছিল তাতে করে এরা রাজা হয়েছিলেন সেখানে ইক্ষাকুর নাম আছে মানে রামচন্দ্রের যে পূর্ববর্তী রাজপুরুষ ইক্ষাকু তার নাম আছে মনুর নাম আছে তো তারা এমনকি সম্ভবত আমার মনে পড়ছে না সেইভাবে যে রামচন্দ্রের পূর্বপুরুষদের মধ্যে আরও দু একজন যেমন স্বরজাতি তার নাম আছে আপনি একটা জিনিস খেয়াল করুন ইতিহাসের উপাদান তো রয়েছে এগুলোর মধ্যে কেন কি যে একটা জিনিস দেখো যে আমাদের বিষ্ণু পুরাণ কিংবা ইত্যাদি পুরাণের মধ্যে একটা লাইন খুব চলে সেটা কি যে ভবিষ্যতে কারা রাজা হবে কলিযুগ আসছে কলিযুগের পরে কারা ভবিষ্যৎ রাজা হবে এই বলে একটা বলা হচ্ছে ভবিষ্যৎ রাজা তো বলে ওর এরা তো আর অ্যাস্ট্রোলজি করেননি এটা আসল কথা হচ্ছে এই সব রাজাদের তারা খানিক দেখেই গেছে। তারা বলছেন শূদ্র রাজা হবে হ্যাঁ এই যে শূদ্র রাজা হবে এটা কিন্তু ওরা দেখে গেছে তারপরে বলছে তো ভবিষ্যতে শূদ্র রাজা তাদের বর্ণের সংস্কার আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় সংস্কার আছে ফলেতে এটা তাদের মধ্যে যেন এ মানে ইয়ে করছেন না খুব বেশি মানতে পারছেন না বলছেন ভবিষ্যতে এখানে একটা খুব লাইন আছে যাবাত পরীক্ষিতও জন্ম যাবৎ নন্দাভিষে নন্দ মানে মহাপদ্মনন্দ যেটা একবার হিস্টোরিক্যাল ফিগার তাই না রালেকজান্ডার এসে ধননন্দ যিনি ছিলেন মহাপদ্যচন্দ্রের তাহলে আপনি ধননন্দকে বিশ্বাস করবেন মহাপদ্মনন্দকে বিশ্বাস করবেন না তা হয় না তাই না আর ইতিহাসের উপাদান যদি থাকে তাহলে ওর মহাপদ্মনন্দ তার ছেলে ধননন্দ এসব তো আছে বিশ্বাস করে নিয়েছেন এটা ষোড়শ মহাজানপদের যত রকম আপনি দেখবেন সেখানে মগধের রাজা ধননন্দ এটা একটা বিশ্বাস করতেই হবে আমরা ইয়াবৎ পরীক্ষিত পরীক্ষিত কিন্তু মহাভারতের লাস্ট বংশধর তাই না তারপরে হচ্ছেন জনমে জয় পরীক্ষিতের জন্ম থেকে আর এই নন্দ বংশের ধননন্দ মহাবাদ্যনন্দের অভিষেক পর্যন্ত সময়টা হচ্ছে একশো পনেরো বছর কিংবা একশো পঞ্চাশ বছর শতং পঞ্চদশ উত্তর অথবা শতং কি যেন আরেকটা আছে যার মানে হয় একশো পঞ্চাশ এই দুটো পাত আছে তাহলে একশো পঞ্চাশ কিংবা একশো পনেরো বছরের যে ডিফারেন্স মাঝখানে এই সময়টার কোনো ইতিহাস কিন্তু নেই কিন্তু পরীক্ষিতকে তারা কিন্তু হিস্টোরিক্যাল ফিগারই বলেই যাচ্ছেন তাই না যেহেতু ধনানন্দকে আপনি বিশ্বাস করবেন পরীক্ষিতকে বিশ্বাস করবেন তা তো হয় না আপনি গরুর সিংটাকে বিশ্বাস করবেন আর গরুর বডিটাকে বিশ্বাস করবেন না ওই সিং দেখেছি মানে ওটা ওটা মোশো হতে পারে আমি বলতে পারবেন না আপনার গরু দেখতে হলে সিংটাও দেখতে হবে গরুর বডিটাও দেখতে হবে শৃঙ্গগ্রাহিক ন্যায় আপনি একাংশ বিশ্বাস করবেন আর কে একাংশ বিশ্বাস করবেন এটা তো হবে না